खबर बार्ता पोचा देस तर बड़ सहस तर दुनिया बुके अधिकार ना तर मायरा फलामु बाबा तुम देखे शुने थे ठीक मत स्कूले जाओ ঠিক আছে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি সময় মতো আসব না এখন আমি যাই আচ্ছা ঠিক আছে তো যাই ঠিক আছে বাবা অভিষেক তাই তো বনা আমি আয়া পড়ছি তুম তোমার বাড়িতে এসো কে চুপ অভিষেক এসেছিলাম তা তো কাজ হইল না তার লাগে বাড়িতে এসে বললাম ওই এক বস্তা টাকা বাড়ায় দিছিলাম সাথে একটা খালি সাইন দেয়া দিতি दालान करसु सारा जीवन बैसा बैसा खाइते दरकार আমার মুখের উপর কথা বলছস তাইলে একবারে দেখেন ভাই আমার সামনে শত অফিসার আমরা চাই না আমাগো দালান কো ঠাড় বড় হোক আমাগো ঘুষে টাকা কোনো দরকার নেই আপনি চলে যান ম্যাডাম এটা কি করছেন 2 টাকা শাড়ি পরে রইছেন আর আমি টাকা দিমু শাড়ি পরবেন সোনা সোনা দা ঢাকা লামু দেখ রুস্তম তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছস আমি আমার দেশের সাথে বেইমানি করতে পারুম না আমি আমার দেশের সাথে বেইমানি করার জন্য ওই জায়গা চাকরি করি না রুস্তম তুমি আমার বাড়ি থেকে চলে যাও তো छोटा एक बुझे भविष्य जान फना ना तुले और बापर मतन और एक बारे ऊपर बढ़ाई दिम मन थे একদম শেষ দিয়ে দিমু বুলেট তাই জানি না তোরা আমাদের দিয়ে খবর দেই হ্যাঁ তাই চল
কি খবর? আমগো বন্ধু বেলাল রে মাইরা লাইছে। কি বেলাল রে মারছে মানে কে মারছে? সাব্বির আর বুলেট ওরা দুইজনে মিলে আমগো বন্ধু বেলাল রে মাইরা লাইছে। ওই সাব্বির এবং কে বুলেট রে এত বড় সাহস, ওরা দুইজন মিলে আমগো বন্ধু রে মাইরা ফেলাইছে। আজ থেকে 10 বছর আগে সাব্বিরের বাবা রুস্তম আমার বাবারে খুন করে ফেলাইছিল শুধুমাত্র একটা সাইনের জন্য। আমার বাবা ওই সাইনটা দেয় নাই দেখা আমার শেষ করে দিছি, কিন্তু রুস্তম তো আমি শেষ করে দিব। এই তোরা দুজন যা, আমি আর একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা বন্ধু ঠিক আছে, আমরা যাই দেখি কয়জন বললে আমাদের ডাইকো। ঠিক আছে যা যা চল। রুস্তম, সাব্বির, বুলেট, তোমার তিনজন জামি দিলে দিলে শেষ করে ফেলাবো। কি ব্যাপার, কই গেছিলা? শপিং এ গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তোমার জন্য দুইটা শার্ট নিছি, আমার জন্য একটা শাড়ি, আমার জন্য একটা শাড়ি। তোমার মন খারাপ কেন, কিছু হয়েছে? আসলে হয়েছে কি, সাব্বির আর বুলেট মিলে আমার বন্ধু বেলাল রে মারিয়ে ফেলাইছে। এটা তুমি কি কও, বেলাল রে মারিয়ে ফেলাইছে? হ্যাঁ আমি যা কইতাছি সত্যি কইতাছি, সাব্বির আর বুলেট রে আমি ছাড়লাম না। শান্ত হও, বাড়িতে চলো, যা করবা ঠান্ডা মাথায় করবা। ঠিক আছে ঠিক আছে চলো। তুই যদি অসুস্থ হয়ে যাস তারপর আমি কি নিয়ে থাকবো? দেখো মা, আমি অসুস্থ হইলাম কিনা সেটা তো বড় কথা না, আজকে কি হয়েছে সেটা কি তুমি জানো? কি হয়েছে? ওই সাব্বির বুলেট আমার বন্ধু বেলাল রে মারিয়ে ফেলাইছে। সাব্বির বলে তোর বন্ধু রে মারিয়ে ফেলাইছে? দেখ বাবা, আমার আর কোনো কিছু দরকার নাই, তুই সাথে সাথে থাকিস আমার, তোর বাইরে যাওয়া দরকার নাই। তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচব? করছে থামো মা, আমি আমি চাই আমার বাবার খুনি রে আমি বাইরে রে মারিয়ে ফেলাই আমার চোখের সামনে। রুস্তম এই জায়গায় আমার বাবা রে মারিয়ে ফেলাইছিল, আমার বাবা রে মারিয়ে ফেলাইছিল, কিন্তু আমি কিচ্ছু বলতে পারি নাই। এখন আমি বড় হইছি, এখন আমার বুঝার বয়স হয়েছে, এখন আমি ওই রুস্তম রে শেষ করে দিব। মা সারো, মা দিহান, বৌমা দিহান তো বুঝে না, আমারও তো কষ্ট লাগে, কিন্তু রুস্তম তো অনেক বড় খুনি, ওর সাথে দিহান পারবো না, দিহানে তুমি একটু বোঝাও। আম্মা ওর আমি বোঝাবো। বিশাল কাতন বেঈমান, তুই আমার লোক হইয়া ওই দিহান রে খবর বার্তা পৌঁছায় দেস, তোর এত বড় সাহস, তোরে এই দুনিয়ার বুকে বাইচা থাকার কোনো অধিকার নাই, তোর আমি মাইরা ফেলামু। বুলেট সাব্বির মশা মারতে কোনো কামান লাগবো না। এই তোরা তো করে যায় তোর হইল কাম নেই। রানের মতো লবণ দিয়ে মাখে খায় ফেলামু। দেখো মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি রুস্তম রে শেষ করে দিতে চাইতাছি। না বাবা,
তুই যাইস না আমার কথা শুন ওইখানে গেলে আমি তোরও হারাই ফেলব মা তুমি কোনো চিন্তা করো না মা আমি ওখানে যামু রিস্তম রে আমি শেষ করে দিয়ে আসমু ও আমার বাবারে খুন করছে আমার চোখের সামনে আমার সামনে আমার খুন করছে আমি এটা আজও বলতে পারি নাই আজও বলতে পারি নাই যে পর্যন্ত আমার বাবার খুনের প্রতিশোধ না নিতে পারমু সেই পর্যন্ত আমার শরীরের রক্ত ঠান্ডা হবে না আর মা আমার বুকে এখন জ্বলতেছে প্রতিশোধের আগুন তোমারে বাবা ফিটার খাওয়ামু সাব্বির বুলেট তোরা কি কস ফিটার ফিটার তুই আমারে খাওয়াবি ফিটার তো আমি তোরে খাওয়ামু শোন একটা কথা শুনে রাখ আজকে তোর জীবনের শেষ দিন চুপ তার বাচ্চা বুলেট সাব্বির আমার বাবার খুনের প্রতিশোধ আমি নিতে পারছি মা নিতে পারছি